নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এক্সপোজার কে আমার চ্যানেল আপনার চ্যানেল সবার চ্যানেল বন্ধুরা প্রথমেই বলি আপনারা অনেকে পুরো ভিডিওটা না দেখে কমেন্টে প্রশ্ন করতে থাকেন তাই আপনাদের অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখুন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে মেসেজ করতে পারেন সেখানে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আইডি নিচেই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো বন্ধুরা এতদিন যারা গভীর চিন্তা নিয়ে বসেছিলেন যে সাপ্লি যারা পেয়েছে তাদের কি সত্যি পাশ করে দেওয়া হবে তাদের কি হবে যাদের ইয়ার সিস্টেমে পরীক্ষা অর্থাৎ পার্ট হিসাবে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সিস্টেমে পরীক্ষা তাদের কি হবে তো এই সমস্ত অনেক প্রশ্নই কিন্তু আপনাদের মনে ঘুরছিলো আর আমি আপনাদের কথাও দিয়েছিলাম যে কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো তো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর আজ আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের জন্য একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সমস্ত ক্লিয়ারেন্সের জন্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরের জন্য একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো সেই নোটিসে কি কি বলা হয়েছে ঠিক আমরা সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা নোটিশটা দেখার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনার পাড়ায় কিংবা আপনার বাড়িতে যদি কোনো এইচএস স্টুডেন্টস থাকে তাহলে তাদের জন্য আমি স্পেশালি একটা ভিডিও বানিয়েছি এবছর কিন্তু তাদের নতুন সিস্টেমে নাম্বার দেওয়া হবে নতুন সিস্টেমে কিন্তু ক্যালকুলেশন করা হবে শত করা হিসেবে ঠিক আছে তো কীভাবে ক্যালকুলেশন হবে কীভাবে মার্কশিট তৈরি করা হবে আর ক কোন সাবজেক্টে কত নাম্বার হবে একটা স্পষ্ট কিন্তু তারা ধারণা পেয়ে যাবে তো তার জন্য কিন্তু ভিডিও আমরা বানিয়েছি ওপরে আই বাটনে সে ভিডিও পেয়ে যাবেন তো সেই ভিডিওটা দেখে তাদেরকে একটু জানিয়ে দেবেন কিংবা সেই ভিডিওটা ডাইরেক্ট তাদেরকে শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা এই যে নোটিশটা দেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে মোডালিটিস অফ ফাইনাল ইয়ার বা সেমিস্টার্স এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট ইউ জি অ্যান্ড পিজি লেভেলস অর্থাৎ এটা কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে যত স্টুডেন্টস পড়ে সবার জন্য ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে যারা পড়েন তাদের সবার জন্য কিন্তু এই এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের পরিষ্কার একটা ধারণার জন্য তো এই নোটিশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুলাই দুই তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে তো কী কী বলা হয়েছে এক এক করে জানবো তো প্রথমে যেটা বলা হচ্ছে দেখুন যে ইউজি বি এ অর বিএসি পার্ট থ্রি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে যাদের হয় এবং বি কম পার্ট থ্রি অর্থাৎ ওল্ড সিলেবাসে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে যাদের হয় তাদের জন্য অর্থাৎ বি এ বা বিএসসি যারা পড়ে পার্ট থ্রি সিস্টেমে তাদের জন্য আর বি কম যাদের ওল্ড সিলেবাসে হয় পার্ট থ্রি তাদের জন্য তো এখানে কি বলা হয়েছে তো তাদের জন্য বলা হয়েছে দেখুন এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আগের যে দুটো ইয়ারে পরীক্ষা আপনারা দিয়েছেন সেই দুটো ইয়ারের মধ্যে বেস্ট যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এগ্রিগেট হিসেবে দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে তো সেটা কীভাবে যে টেস্ট এক্সাম যেটা হয় কলেজে সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আপনাদের আগের যে সেমিস্টার দুটো হয়েছে সরি সেমিস্টার তো নয় ইয়ার সিস্টেমে পরীক্ষা হয় তো আগের যে দুটো ইয়ারের নাম্বার সেই নাম্বার থেকে কিন্তু বেস্ট এগ্রিগেট হিসাবে দেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে যে টেস্ট এক্সাম হয় সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর তারপরে যখন বলা হয়েছে যে ব্যাগ যাদের রয়েছে যাতে সাপলি যাদের রয়েছে তাদের জন্য তো আপনাদের জন্য কিন্তু রয়েছে বড় সুখবর যারা সাপলি পেয়েছে তাদের জন্য কিন্তু বড় সুখবর কি সুখবর না তো তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ সুবিধা করে দিয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো আপনাদের যে সাবজেক্টে হায়েস্ট নাম্বার পেয়েছেন সেই নাম্বারটাই কিন্তু আপনার ব্যাক পাওয়া সাপ্লি পাওয়া সাবজেক্টের নাম্বারে অ্যাড হয়ে যাবে অর্থাৎ যেখানে আপনার সাপ্লি পেয়ে গেছিলেন সেখানে কিন্তু হায়েস্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা বড় সুযোগ সুবিধা করে দিয়েছে তো এটা গেলো ইউজি বি এ পার্ট থ্রি আর বিকম ওল্ড সিলেবাস তাদের জন্য এবার আসছে দেখুন ইউজি বিকম যাদের জেনারেল বি কম অর্থাৎ পার্ট থ্রি নয় সেমিস্টার হিসেবে যাদের পরীক্ষা হয় বি কম আর সিবিসিএ তাদের জন্য তাদের জন্য কী বলা হচ্ছে তাদের জন্য কিন্তু এইট্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে একই রকম আগের যে পাঁচটা সেমিস্টার হয়েছে সেখান থেকে কিন্তু বেস্ট এগ্রিগেট করে দেওয়া হবে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে হবে যে তাদের যে প্রিভিয়াস সেমিস্টারের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে অর্থাৎ এইট্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আগে যে সেমিস্টারগুলো হয়েছে পাঁচটা সেমিস্টার সেখান থেকে বেস্ট এগ্রিগেট করে আর টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে ইন্টারনাল যে তাদের এগুলো হয় অ্যাসেসমেন্ট যেগুলো হয় সেখান থেকে ঠিক আছে আর যাদের ব্যাক পেয়েছে সাপ্লি পেয়েছে একই রকমভাবে যে সাবজেক্টের বেশি নাম্বার হায়েস্ট নাম্বার পাবে সেই নাম্বারটা কিন্তু তাদের ব্যাক নাম্বার অর্থাৎ ব্যাক পেপার যেটা ব্যাক সাপ্লি পাওয়ার যে পেপার সেটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এটা গেল ইউজি লেভেলে এবার আছে দেখুন পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট তাদের জন্য কি হবে তো দেখুন বলা হচ্ছে যে এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আগের যে সেমিস্টারগুলো পরীক্ষা তারা দিয়েছে সেখান থেকে কিন্তু বেস্ট এগ্রিগেট করে কিন্তু এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে একই রকমভাবে আর টোয়েন্টি পার্সেন্ট যেটা নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসাবে যেটা তাদের হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর যারা ব্যাগ বা সাপ্লি পেয়েছে একই রকমভাবে যে সাবজেক্টে হায়েস্ট নাম্বার সেটাই কিন্তু তাদের ব্যাক পেপারে কিন্তু অ্যাড হয়ে যাবে সাপ্লি পা পেপারে অ্যাড হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন পিজি ডিপ্লোমা যাদের এটা কিন্তু অনেকেই কোশ্চেন করে থাকেন আমাকে কমেন্টে তো তাদের জন্য বলি পিজি ডিপ্লোমা তাদের জন্য কী করা হয়েছে দেখুন বলা হচ্ছে যে হানড্রেড পার্সেন্টই কিন্তু নাম্বার দেওয়া হবে কীভাবে যে প্রিভিয়াস সেমিস্টার যেগুলো হয়েছে এবং এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা প্রোজেক্ট বা ভাইভা হিসেবে আপনাদের হয় সেখান সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট নাম্বার আপনাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগের যে সেমিস্টার সেখান থেকে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট আপনাদের হয়তো প্রজেক্ট কিংবা ভাইভা হিসাবে হতে পারে সেখান থেকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর যাদের ব্যাক রয়েছে বা সাপ্লি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম যে সাবজেক্টে আপনার বেশি নাম্বার আসবে হায়েস্ট নাম্বার সেই পাটায় কিন্তু আপনার ব্যাক পাওয়া বা সাপ্লি পাওয়া সাবজেক্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল কোর্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ম্যানেজমেন্ট টিচিং এরকম যারা প্রফেশনাল কোর্স করে তাদের জন্য কী বলা হয়েছে দেখুন যে এইটটি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে কী হবে না তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসাবে দিতে পারে কিংবা মিড সেমিস্টার যেটা হয় সেরকমভাবে হতে পারে কিংবা বেস্ট অফ এগ্রিগেট প্রিভিয়াস সেমিস্টার অর্থাৎ আগে যে সেমিস্টারগুলো হয়েছে সেখান থেকে বেস্ট এগ্রিগেট করে দেওয়া হতে পারে এইটটি পার্সেন্ট নাম্বার আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সেটা কী হবে না তো সেটা দেওয়া হবে অ্যাসাইনমেন্ট হিসাবে অ্যাসাইনমেন্ট তাদের যেটা হয় সেই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর একই রকমভাবে ব্যাক পাওয়া সাবজেক্টে কিন্তু যে হায়েস্ট যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে ব্যাক পাওয়া নাম্বারে ব্যাক পাওয়া যে সাবজেক্ট সেখানে অর্থাৎ সাপ্লি পাওয়া সাবজেক্টে ঠিক আছে তো বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যে কারো যদি মনে প্রশ্ন থাকে যে না আমি পরীক্ষা দেব এই সিস্টেমে যদি সে অসন্তুষ্ট থাকে তাহলে সে কিন্তু পরীক্ষা দিতে পারে তবে কিন্তু যখন সিচুয়েশন কন্ট্রোলে আসবে নর্মাল হবে সিচুয়েশান তখনই কিন্তু পরীক্ষা হবে তো তখনই সেই পরীক্ষা দিয়ে সেই নাম্বারটা নিতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন যে সেই পরীক্ষায় বছর পরে সেই পরীক্ষায় যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটাই কিন্তু অ্যাড হবে আর কিন্তু চেঞ্জ করা যাবে না তো সেই হিসেবে আপনারা কিন্তু ডিসিশন নেবেন তো এটাই ছিল ফুল নোটিস আপনাদের কিন্তু বোঝাবার পুরোটা কিন্তু বোঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝে গেছেন এটা কিন্তু ফাইনাল ইয়ার সেমিস্টার ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারদের জন্যই এটা কিন্তু দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা ফাইনাল সেমিস্টার ছাড়া বাকি যাদের আছে ফাইনাল ইয়ার বা বাকি ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার ছাড়া বাকি যারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে সেমিস্টারে কিন্তু তাদেরকে প্রমোট করে দেওয়া হবে আর কীভাবে নাম্বার দেওয়া হবে বা তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি তবে মনে করা হয়েছে যে পরে আবার সিচুয়েশন কন্ট্রোল হলে পরীক্ষা দেওয়া হতেও পারে কিংবা অন্যরকমভাবে অন্য কোনো সিস্টেমে কিন্তু তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হতেও পারে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি তো দ্বারা আমি আশা করি যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন পুরো সিস্টেমটা এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার ইনস্টাগ্রামে ফলো করে সেখানে মেসেজ করতে পারেন আর আপনাদের আরও একবার বলে রাখি যে এইচএস যারা আছে আপনাদের পাশাপাশি এইচএস কোনো স্টুডেন্ট থাকলে তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যে ভিডিওটা ওপরে আপনারা আই বাটনে পেয়ে যাবেন সেই ভিডিও সেই ভিডিওটাই কিন্তু তাদের কাছে কিন্তু একটা ক্লিয়ার একটা মানে ধারণা হয়ে যাবে যে কীভাবে তারা নাম্বার পাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে